দর্শক, আমি এখন রয়েছি পল্টন জামে মসজিদ, পল্টন জামে মসজিদ যেটি হচ্ছে আপনার বিএনপি কার্যালয়ের পাশে যে মসজিদটি, সেই মসজিদটি কিন্তু মসজিদের সামনে যে গেট, সেই গেটটি কিন্তু বন্ধ রাখা হয়েছে, যেখানে পুলিশ এখানে আটকিয়ে রেখেছে। এখানে যে মুসল্লি যারা রয়েছে, যারা নামাজ পড়ে বেরোচ্ছে, তারা কিন্তু এখানে বের হওয়ার জন্য কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু সাধারণ মুসল্লি তারা এদিকে আসতে চাচ্ছে, কিন্তু ওই পাশ থেকে তারা আসলে এই এটি আসতে চাচ্ছে। নিরাপত্তার জন্য কিন্তু আপাতত এই গেটটি বন্ধ রাখা হয়েছে। মুসল্লিরা কিন্তু এই গেট থেকে এদিকে আসতে চাচ্ছে, কারণ আপনারা জানেন এই পল্টনের যেই রোডটি এখন বর্তমানে বন্ধ। এখানে কিন্তু আসলে পুরো জায়গাটি কিন্তু পুরো গেটটি কিন্তু বন্ধ রাখা হয়েছে, যাতে কোনো কোনো ব্যক্তি কিন্তু এই এই রোড থেকে এদিকে অথবা ওদিকে যেতে পারছে না। তারা কিন্তু বলছে যে তাদেরকে, তাদের এখানে অফিস রয়েছে, দোকান রয়েছে, তাদের বাসা বাড়ি রয়েছে, তারা কিন্তু সেই কারণে কিন্তু এদিকে আসতে চাচ্ছে, কিন্তু আসলে তাদেরকে কিন্তু এখানে নিরাপত্তার কারণে কিন্তু এখানে তাদেরকে আসার জন্য কিন্তু আসতে দেওয়া হচ্ছে না। এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বিএনপি কার্যালয়ের সামনের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এটি শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রস্তুতি নিচ্ছে, তারা বিএনপি কার্যালয়ের সামনে পাশে যে একটি জামিম পাশে যে জামে মসজিদ রয়েছে, সেই জামিম মসজিদের যে গেট, এই গেট কিন্তু বন্ধ করে রেখেছে পুলিশ নিরাপত্তা জনিত কারণে। সম্পূর্ণ এলি এরিয়া কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে বর্তমানে। পাশে দেখতে পাচ্ছেন তারা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রস্তুত হচ্ছে, এবং এখানে কিন্তু যেসব যেসব সাধারণ সাধারণ জনগণ রয়েছে, তারা কিন্তু এই এখান ভিতরে কিন্তু প্রবেশ করতে চাচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কোনোভাবেই কিন্তু তাদেরকে প্রবেশ করতে দিবে না, যেহেতু নিরাপত্তা জনিত একটি ব্যাপার রয়েছে। সেই কারণে এখানে পুলিশ কিন্তু একটি শক্ত অবস্থানে যাবে বলে মনে হচ্ছে। এখানে তারা কিন্তু অ্যাটাকে চলে গিয়েছে, তারা কিন্তু তাদেরকে ধাওয়া দিচ্ছে। যারা এখানে ঢোকার জন্য আন্দোলন করছিল তাদেরকে কিন্তু পুলিশ ধাওয়া দিয়েছে, ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে কিন্তু ধাওয়া দিয়েছে পুলিশ। তারা অনেকক্ষণ ঢোকার চেষ্টা করছিল, কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে কিন্তু দূরে সরিয়ে দেওয়া হয়েছে।